শিক্ষাকে কোনোভাবে কোনোভাবে পণ্য হিসাবে রূপান্তরিত করতে দিবি না। জনগণের জন্য হলেও একটি বাজেট পেশ করবে, যে বাজেটটি হবে এদেশে 90% শ্রমিক গরিব মেহনতি মানুষের। কিন্তু আমরা অবাক হয়ে শেষ পর্যন্ত এসে দেখলাম না, এই সরকার তো আসলেই কোনোভাবে গরিব শ্রমিক মেহনতি মানুষের না। এই সরকার ওই কোটিপতি সালমানের প্রমাণ থেকে শুরু করে যারা দেশের 90% টাকা এক হাতে করে রেখেছে তাদের, যার কারণে আমরা আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমাদের দাবি কিন্তু বেশি নাই, আমরা 3 দফা দাবিতে আজকে প্রদান করেছি। এইখানে আপনারা শুনেছেন দাবিগুলো, আমরা প্রথম দাবি করেছি শিক্ষা উপকরণের দাম কমাও। আজকে হুড় হুড় করে যেভাবে আলু পটল পেঁয়াজ তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তেমন করে শিক্ষা উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে সংগ্রামী বন্ধুগণ। আজকে আমরা যাবো কোথায় সাধারণ শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি না সংগ্রামী বন্ধুগণ। আজকে দেখেন গরম 5 টাকার গরম 6 টাকা হয়েছে। আজকে কাগজের দাম ঋণে লিপি পেশ করে বলেছিলাম যে প্রথম অবস্থায় 25% দেওয়ার দরকার, প্রয়োজনটা নাই যদি সুযোগ না থাকে। তাহলে এইটা আস্তে আস্তে বৃদ্ধি করেন, এইটা 16 থেকে শুরু করে তারপরে 25% পর্যন্ত দেন। কিন্তু আমাদের কথা শুনলো কি শুনলো জানেন, ওই 16% করা হলো গত 2 বছর আগে, কিন্তু তার সাথে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় যুক্ত করা হলো সংগ্রামী বন্ধুগণ। তাহলে বাজেটটা কি অর্ধেক হয়ে গেল। তারপরে আমরা দাবি করেছিলাম যে এই মন্ত্রণালয় আলাদা করেন, শিক্ষা মন্ত্রণালয় আলাদা থাকবে, কিন্তু আমরা দেখলাম কি এবারও সেটা আলাদা করা হলো না। উপরন্তু আমরা দেখলাম এই বাজেটে শিক্ষার্থী বান্ধব নয়, কারণ কি জানেন আপনারা, ওই সামরিক খাতে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের উপর, শিক্ষার্থীদের উপর নয় সংগ্রামী বন্ধুগণ। কিন্তু আমরা এর স্পষ্ট ভাবে বলতে চাই, আপনার এই গুগল আমরা বেশ ভালোভাবে এই বুঝি, আপনি এই নাটক বন্ধ করেন, যদি এই নাটক বন্ধ না করতে পারেন আমরা সাধারণ শিক্ষার্থীরা আবার তুমুল জবাব আমরা দেব। আমরা দেখিয়ে দিয়েছিলাম ওই এরশাদ স্বৈরাচারী কায়দায় ছাত্রদের উপর জুলুম নির্যাতন করেছে, আমরা প্রতিবাদ করে ওই শেখ স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আপনি স্বৈরাচার না শুধু আপনি আস্তে আস্তে ফেসিস্ট হয়ে উঠছেন, তার তারাই তো বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড সংগ্রামী বন্ধুগণ। তাহলে আপনারা এই মেরুদণ্ডকে ভেঙে দিয়ে একটা দেশের ডেভেলপ কিভাবে করবেন একটু বলতে পারেন আমাকে? আমি বলতে চাই শিক্ষাকে কোনোভাবে পণ্য হিসাবে রূপান্তরিত করতে দিবি না, থাকবি না। শিক্ষায় আমার অধিকার, এই অধিকার আমরা বুঝে নিতে পারবো, সেই সক্ষমতা আমাদের শিক্ষার্থীদের রয়েছে সংগ্রামী বন্ধুগণ। বন্ধুগণ আপনারা দেখবেন আমরা দাবি করেছি কি জাতীয় আয়ের জাতীয় বাজেটের 25% বরাদ্দ আমাদের দাও। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করেছিলাম সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম, কিন্তু দেখলাম না যে এই বাজেট আস্তে আস্তে বৃদ্ধি করবে সেই রকম কোন প্রক্রিয়া হয়েছে। আমরা সরকারকে বলেছিলাম, আমরা শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সকলকেই বলেছিলাম এবং স্মারকলিপি পেশ করে বলেছিলাম যে প্রথম অবস্থায় 25% দেওয়ার দরকার, প্রয়োজনটা নাই যদি সুযোগ না থাকে। তাহলে এইটা আস্তে আস্তে বৃদ্ধি করেন, এইটা 16 থেকে শুরু করে তারপরে 25% পর্যন্ত দেন। কিন্তু আমাদের কথা শুনলো কি শুনলো জানেন, ওই 16% করা হলো গত 2 বছর আগে, কিন্তু তার সাথে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় যুক্ত করা হলো সংগ্রামী বন্ধুগণ।